এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠে স্নান করে পুজো শেষ করে রান্নাঘরে আসলাম এসে দেখি ডিম সিদ্ধ করে রাখা তখনই ভাবলাম যে তোমাদের দাদা হয়তো অফিস যাওয়ার সময় ডিম সিদ্ধ করে নিজে খেয়ে আমাদের জন্য রেখে গিয়েছে আর ওর মর্নিং ডিউটি থাকলে সেই কাজগুলো প্রায়ই করে ওর মর্নিং ডিউটি মানে ওকে সাড়ে ছয়টায় বের হতে হয় তো এই কারণে সে এত সকালে আমাদেরকে না ডেকে নিজের খাবার নিজে বানিয়ে খেয়ে একটা গেটে তালা দিয়ে চলে যায় আর আমাদের দুটো গেট এই কারণে প্রবলেম হয় না আমরা অন্য আরেকটা গেট দিয়ে বের হয়ে পড়ি এর মধ্যে মেয়েকেও ঘুম থেকে তুলে ফেলেছি এখন মেয়েকে একটু ডিম খাইয়ে দিব আর এই চাট মশলাটা দিয়ে ডিম খাওয়ালে ও একটু তাড়াতাড়ি খেতে চায় এই চাট মশলাও তোমাদের দাদা বানিয়েছে বাদামের সাথে যেই মশলাটা খাই আমরা ওই মশলাটা আর এটা দিয়ে ডিম খেতে অনেক মজা লাগে আর আমার মেয়ের ডে শিফটে স্কুল তাই আমি ওরা একটা রুটিন করে দিয়েছি সকালে ঘুম থেকে আগে তুলে ব্রাশ করে হালকা কিছু খাবার খাওয়াই খাওয়ানোর পর ওরে আমি ওয়াশরুমে পাঠাই তার সব কাজ শেষ করে সে স্নান করে একেবারে বের হয়ে পড়ে আর ডিমটা দিয়েছি ডিমটা একটু গরমই ছিল আমি বুঝতে পারিনি তাই একটু ফু দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছি এমনি সে ডিম খেতে চায় না তার উপর যদি এই রকম মানে কোনো ঘটনা ঘটে তাহলে তো সে আর ডিমই খেতে চাইবে না আমারে বলতেছে আমি আর ডিমই খাবো না পরে অনেক কিছু বলে বুঝিয়ে তারপর ওকে আমি আবার ডিম খাইয়ে দিলাম কিছু কিছু বাচ্চারা ডিম কত সুন্দর করে খায় কিন্তু আমার বাচ্চা ডিম খেতেই চায় না ওকে অনেক কষ্ট করে ডিম খাওয়াতে হয় আর আমাদের মাদের এই একটা খুবই কষ্টের কাজ যে বাচ্চাকে খাওয়ানো খেতে চায় না খাও খাও এরকম করা অনেক বাচ্চারা আসে যারা ডিম খেতে পছন্দ করে না মেয়েকে ওয়াশরুমে দিয়ে এসে আমি আগে মেয়ের টিফিনটা বানিয়ে নিচ্ছি এখনও লক্ষ্মী আসেনি লক্ষ্মী আসার আগে আমার সব কাজ হয়ে গেল আজকে আর আজকে একটু ভারী টিফিন ওকে দিব কারণ আজকে প্যারেন্টস মিটিং সো সেই কারণে অনেক টাইম স্কুলে থাকতে হবে আর এদিকে চাও বানিয়ে নিয়ে নিয়েছি আমি আর লক্ষ্মীর জন্য চা রেখে দিয়েছি ও আসলে চাটা খেয়ে নেবে তো চা খেতে খেতে আমি নুডলসটা আগে করে নেব আগে নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি সাথে একটু ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিয়েছি আর আজকে একটু চিকেন দিয়ে তাকে নুডলস করে দেব তো চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আগে নিয়ে এই চিকেনটা একটু হালকা তেলে ভেজে নিব তারপর হালকা করে ভাজা হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এর মধ্যে একটু লবণ দিয়ে দিবো আগে মেরিনেট করে রাখলে একটু ভালো হয় কিন্তু এখন এত সকালবেলায় সময় আছে বলো ওরে নিয়ে তো আবার বের বেরোতে হবে এই কারণে একটু তাড়াহুড়ো করেই হচ্ছে করে নিচ্ছি কারণ এদিকে লক্ষ্মীও আসেনি লক্ষ্মী আসলে তবুও হাতে হাতে অনেকগুলো কাজ হয়ে যায় এই তো ভাজা হয়ে গেছে এখন নুডলস আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি মনে হচ্ছে না টমেটো দিয়েছি না টমেটো না ক্যাপসিকাম এটা লাল সাথে মশলাটাও দিয়ে দিলাম আর আমি তো লবণ একটু হালকা তো আগে দিয়েছি এই কারণে লবণ দিলাম না সাথে একটু সস দিয়ে দিলাম আলাদা করে সস তো আর দিতে পারবো না টিফিনের মধ্যে এই কারণে এর মধ্যেই দিয়ে দিয়েছি এ তো হয়ে গেছে আমার নুডলস এখন টিফিনটা রেডি করে বাকি টুক থাকবে সেটা রেখে দিব ও বিকালে খাবে ওকে গরম করে দিব আর এখন তাকে রুটি খাওয়ার জন্য বলেছি যে রুটি খেয়ে নাও সে রুটি খুব পছন্দ করে এবং তার নুডলসও খুব পছন্দ টিফিন রেডি তার ব্যাগটাও এখন গুছিয়ে দিতে হবে তবে তাকে আমি নিজে নিজে ব্যাগ গোসানোর জন্য চেষ্টা করাই যে তুমি তোমার ব্যাগটা নিজেই গুছিয়ে নিবে তো পারে মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায় ছোট মানুষ এদিকে ওর স্নান করা হয়ে গেছে আজকে একা একাই স্নান করেছে এই কয়েকদিন গরম জল ছাড়া স্নানই করবে না খুব কানাকাটি করে তো একদিন জোর করে আমি বলেছি এই নর্মাল জলে স্নান করো এখন এখন একটু গরম পড়েছে খুব ভালো লাগবে তাকে প্রায় ফ্রেশ করিয়ে দিয়ে এই যে এখন তাকে রুটি খেতে বললাম কিন্তু সে রুটি খাবে না নুডলসই খাবে তার নাকি নুডলস খুব ভালো লাগছে আজকে আর আমি এদিকে রেডি হয়ে গিয়েছি আর আমি এই যে দেখতেই পাচ্ছ ভ্রুটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ এখন আর আমি ভ্রু প্লাক করতে পার্লারে যাই না ভ্রু প্লাগ করতে গেলেই তোমার মাসে তো দুইবার যেতেই হয় আর খরচের একটা ব্যাপার আছে সেটা না বাদই দিলাম কিন্তু যাওয়াটা আমার কাছে অনেকটা বিরক্তিকর লাগে কারণ মাসে দুইবার পার্লারে যাও আমার কাছে একেবারেই বিরক্ত লাগে তবে এই আইব্রো রেজারটা কেনার পর থেকে আমি অনেকটা ইজি হয়ে গিয়েছে আমার আর পার্লারেও যেতে হয় না আর অনেক সুন্দর ক্লিন করা যায় এবং শেপটাও খুব সুন্দর হয়ে যায় চাইলে তোমরাও কিন্তু কিনে নিয়ে ট্রাই করে দেখতে পারো তবে একটু খেয়াল রাখতে হবে যেন এদিক সেদিক না হয়ে যায় তাহলে কিন্তু ব্রু নষ্ট হয়ে যাবে আর এই তো আমি বায়োজিন থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিলাম আমার স্কিনের জন্য আর ওনারা বলেছে যে সানস্ক্রিন ইউজ করতে তাই এখন আমি সানস্ক্রিনও ইউজ করি আর হালকা একটু পাউডার দিয়ে নিলাম আর একটু হালকা এই তো নুট কালারের একটা লিপস্টিক পরে নিলাম আমি রেডি মেয়েকে এখন চুল বেঁধে দিব মেয়ের চুল বাঁধা হয়ে গেলে আমরা বের হয়ে পড়বো মেয়ের খাওয়াও হয়ে গিয়েছে তো আমরা রেডি বের হব এই মুহূর্তে এসে কেমন জানি খুদা খুদা ভাব লাগছিল সকালে শুধু একটা ডিম আর চা খেয়েছি আর আজকে অনেক টাইম স্কুলে থাকতে হবে তাহলে আমার ক্ষুদায় শেষ হয়ে যাব এসে দেখি আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে ভাতও হয়ে গিয়েছে তো লক্ষ্মী বলতেছিল দিদি ফ্রিজে তরকারি আছে তাহলে একটু তরকারি দিয়ে ভাত খেয়ে যান ভালো লাগবে পরে ভাবলাম ঠিকই তো অনেক টাইম থাকবো তাহলে একটু ভাত খেয়ে নিই আর ক্ষুদাটাও তাহলে মিটে যাবে তো লক্ষ্মীকে বললাম আমি একাই খাবো না তাহলে তুমিও একটু ভাত খাও কারণ ও হচ্ছে একটু হালকা পাতলাই খাবার খেয়েছে চা করে রেখেছিলাম আমি ওই চা খেয়েছে আর একটু মনে হয় বিস্কিট খেয়েছে তো ফ্রিজে যেহেতু তরকারি আছে তাহলে খাইতে দোষ কি আর ওকে আমি বলে দিয়েছি আজকে দুপুরে কি কি রান্না হবে ওকে সব বুঝিয়ে দিলে ও সুন্দরভাবে সব কিছু মেনটেন করে নিতে পারে আমি ওকে ওইভাবেই শিখিয়ে দিয়েছি যে তুমি এটা এইভাবে রান্না করবো আমি যাওয়ার আগে ও বলে দিদি আমি এই তরকারিটা কিভাবে রান্না করব। এই মিষ্টি কুমড়া আলুর তরকারি সে প্রথম রান্না করেছে আমি তাকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে এই তরকারিটা এরকম এরকম রান্না করবা ঠিক ওইর সে রান্না করেছে আর আর ওর প্রত্যেকটা রান্নায় না একদম মজা হয় মনে হয় যে না আমি আমার রান্নাই খাচ্ছি এই টাইপের তো খেতে খেতে মেয়েকেও বললাম যে মা একটু তুমি খেয়ে নাও খাবেই না জোর করে একবার মুখে দিয়েছি আর লক্ষ্মী বলতেছে দিদি আমি একটু পর খাচ্ছি আগে মাছটা ভিজিয়ে দিই তো এই তো আমরা এখন বের হয়েছি রিক্সায় আর মেয়ের সাথে গল্প করতেছিলাম যে আমরা দুই বান্ধবী আমরা ফ্রেন্ড তাই মেয়ে হাসতেছে খুব করে আমার মেয়ের সাথে আমি অনেক আনন্দ করি অনেক মজা করি দেখতে দেখতে আমরা চলে এসেছি নয় নম্বর গেটে আমরা নয় নম্বর গেট দিয়ে ঢুকবো মেয়েকেও বসিয়ে দিয়েছি জানালা থেকে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম এগুলো হচ্ছে তার ফ্রেন্ড সে গল্প করছে এখনো ক্লাস শুরু হয়নি টানা কয়েক বছর এখন আসতে হবে আমার স্কুলে আর এইখানে আসার পর আমাদেরও অনেক বান্ধবী হয়ে গিয়েছে তো আমাদের এই ব্যাসটা আমরা সব সময় একসাথেই বসি গাছের নিচে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম হঠাৎ করে আমার ওরনায় একটা পাখি ওপর থেকে পায়খানা করে দিয়েছে তো আমরা সবাই উঠে দাঁড়িয়েছি আর এইদিকে মেয়ের ছুটির টাইমও হয়ে গেছে এখন আমাদের প্যারেন্টস মিটিংয়ে আমরা যাব। আর এর মধ্যে ওর বাবাও চলে এসেছে অফিস থেকে ওর বাবার তিনটায় ছুটি ও আস্তে আস্তে প্রায় পনেরো মিনিট লাগে এখন আমরা একসাথেই বাসায় ফিরবো এই তো বাসায় চলে এসেছি আর এসে দেখি লক্ষ্মী রান্না করেছে পাবদা মাছ দিয়ে আলু সিদ্ধ করে নিয়ে তরকারি আর ভেতর ওপরে হচ্ছে সর পড়ে গিয়েছে তরকারিতে আর এই তো ভাত সাথে আছে একটা সবজি মানে মিষ্টি কুমড়া পাতাকপি মূলো বেগু মানে বেগুন সরি মূলনাই সব কিছু দিয়ে আমি যেদিন স্কুলে থাকি সেদিন ওকে আমি হালকা পাতলায় রান্না করতে বলি আর যেদিন আমি ওকে দিয়ে চলে আসি সেদিন এসে আমি রান্না করি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন সন্ধ্যা হয়ে গেছে এদিকে তোমাদের দাদা বুট ভিজিয়ে রেখেছিল সে হচ্ছে বুটসোলা খাবে তো তোমাদের দাদাই রান্না করছে বুটসোলা রান্না প্রায় শেষ আর আমরা এখন বিকালের নাস্তা করব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে এবং আমার পাশেই থাকবে সব সময় টাটা